কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি, শ্রদ্ধা নিবেদনে স্বাস্থ্যবিধি কড়াকড়ি। দ্রুত কমছে করোনা সংক্রমণ, পহেলা মার্চ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। ভোট হবে ইসির অধীনে বললেন হাসান মাহমুদ, নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার একুশে সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা পরিস্থিতিতে প্রভাত ফেরিতে অংশ নেয়া ও শ্রদ্ধা জানাতে থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি, সঙ্গে টিকা সনদের বাধ্যবাধকতা। দেখুন রাসেল খানের রিপোর্ট। বর্ণমালা আর আলপনায় এরই মধ্যে রেঙেছে মূল বেদিসহ পুরো শহীদ মিনার। নিরাপত্তা জোরদারে এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। দিবসটি পালনে দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে এবারের আয়োজন হচ্ছে সীমিত পরিসরে। প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ 5 জন ও ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে পারবেন মূল বেদিতে। সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, শ্রদ্ধা নিবেদনে আসা সবাইকে টিকা দেয়া থাকতে হবে, সাথে আনতে হবে টিকা সনদও। সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে তাহলে সেখানে সর্বোচ্চ 5 জন একত্রে আসবেন, সেটির একটি আমাদের নিবেদন। এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে 2-এর অধিক নয়, 2 জন, এটি একটি বিষয়। এটি হলো সীমিতকরণের জন্য স্বাস্থ্যবিধি, হেলথ হাইজিন প্রোটোকল, সেটি অনুসরণের জন্য এই এই সীমিত সংখ্যক এক স্লটে এক লটে সেটির আয়োজনটি করা হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার মেনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির শ্রদ্ধা জানানোর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মূল বেদি। প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যে মানুষগুলো থাকেন পুষ্পবর্গ অর্পণ করবেন। এই রাষ্ট্রাচার এবং কূটনৈতিক শিষ্টাচার, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই প্রথম প্রহরের একটি অংশ, সেটি খুব বিশেষভাবে আমাদেরকে যত্নশীল থাকতে হয়। তারপরে সাধারণ মানুষের জন্য, সকলের জন্য এরপরে যখন উন্মুক্ত করা হয় তখন মূলত রুট চলমান থাকে এবং তখন সকলেই আমরা পুষ্পবর্গ অর্পণ করতে পারব। আজিমপুর ও পলাশী হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ঢুকবেন শ্রদ্ধা নিবেদনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পবর্গ অর্পণ করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, সেই জায়গাটিতে কেউ যেন কোনো বাধা সৃষ্টি না করি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। অবলম্বন করে দ্রুত হারে কমছে করোনা সংক্রমণ, তবে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 24 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 874টি ল্যাবে 34,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,584 জন, মোট শনাক্ত 19,29,154। নতুন 9,988 জন সহ করোনামুক্ত হয়েছেন 17,37,854 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে 9.31% ও মৃত্যুহার 1.50%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,31,00,000-এর বেশি। এদিকে পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান। শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকলেও হঠাৎ এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় 22 ফেব্রুয়ারি খুলছে। আর করোনা সংক্রমণ পরিস্থিতি আরও 2 সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হঠাৎ করেই গত রাতে পহেলা মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, রোববার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে। বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে আবারও অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,
ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। সবাইকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের যে ধোঁয়া তোলা হচ্ছে তা সংবিধানে নেই। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীনদের কারণে নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা চলে গেছে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের মুখে বিএনপির সমালোচনা মানায় না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে শতকরা 90% লুটপাট হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা, বাজার তদারকিতে নামছেন ডিসিরা। দেখছেন রাত 9টায় একুশে সংবাদ। এ পর্যায়ে আমাদের নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। প্রথম ছুটির দিনে উপচে পড়া ভিড় অমর একুশে বইমেলায়। করোনার কারণে শিশু প্রখর না থাকলেও সকাল থেকেই ছোট্ট সন্তানদের নিয়ে মেলায় আসেন অভিভাবকরা, আর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সমাগম। দর্শনার্থীদের সাথে এদিন বেড়েছে বই বিক্রিও, জানাচ্ছেন রিয়াদ সুমন। শুক্রবার বইমেলার প্রথম ছুটির দিন, সকাল 11টায় খুলে দেওয়া হয় গেট। শিশু প্রহর না থাকলেও শিশু চত্বরে প্রিয় ছোট্ট সোনামণিদের নিয়ে আসেন অভিভাবকরা, গল্প ছড়া বিজ্ঞানের বই তুলে দেন তাদের হাতে, বই পেয়ে খুশি তারা। মজার গল্প আর বাক্স ভরা হাসির গল্প। কাব্যের আলীর বই কিনেছি। আমার কাছে বইমেলা খুবই ভালো লাগে। 2 বছর পর বইমেলা আসলাম, অনেক আনন্দ পেয়েছি। আবিষ্কারের বই আর গল্পের বই। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এদিকে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বইপ্রেমী মানুষের পদচারণা, স্টল আর পেভিলিয়ন ঘুরে বই কিনেন পাঠকরা। ছুটির দিন এই জন্য আজকে চলে এসেছি, কারণ অন্যদিন সময় পাবো কি পাবো না ঠিক নাই, অন্য জায়গায় যেতে পারবো, কিন্তু এটা তো শেষ হয়ে যাবে এই মাসটাই তো। বই কিনি আর না কিনি, বাট বইগুলো সম্পর্কে জানতে পারি। আবার হচ্ছে যখন আমরা ছোট ভাই বোনদের নিয়ে আসি সাথে, তখন ওরাও এখানকার পরিবেশটা দেখে বুঝতে পারে যে আসলে জ্ঞানের পরিধিটা কতটুকু। বইমেলা আমাদেরকে সেটারই প্রকাশ দেয়। আমি চাই আমার বেবি ছোটবেলা থেকে বইয়ের প্রতি আগ্রহ জাগুক এবং বইয়ের প্রতি ভালোবাসাটা যাতে ওর গড়ে ওঠে, সেক্ষেত্রে এখানে আসা। পাঠকের জন্য নিজের সেরা লেখাটি প্রকাশ করার কথা জানান লেখকরা। বাংলাদেশে মেডিকেল থ্রিলারের এই নতুন যাত্রাতে আমি আসলে এটা দ্বিতীয় উপন্যাস নিয়ে এসেছি। আমার এই বইটার মধ্যে প্রেম, ভালোবাসা, প্রকৃতি, পরিবেশ, তারপরে উপদেশ সব কিছুই আর কি আছে। প্রকাশকরা বলেন, ছুটির দিনে প্রত্যাশার চেয়ে বেশি বই বিক্রি হয়েছে। অন্যান্য মেলায় দেখতাম যে প্রথম দিকে যারা আসে তারা বইয়ের তালিকা সংগ্রহ করে, পরে শেষের দিকে এসে বই কিনে, কিন্তু এবারে লক্ষণটা হচ্ছে যে প্রথম যারা আসছে তারা আসলে বই কিনতে আসছে, এটা আমাদের জন্য খুবই ভালো লক্ষণ। একটা ভেবেছিলাম যে এবার যেহেতু নির্দিষ্ট সময়ে বইমেলা হয়নি, বইমেলাটা জমবে কিনা, কিন্তু আজকে পাঠক সমাগম, সেই সাথে তাদের বই কেনা দেখে আমরা খুবই আশাবাদী। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানায় বাংলা একাডেমি। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএসপি ক্যাম্পিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত ভাষার মাস। ১৯৫২ সালের 21 ফেব্রুয়ারি দিনটি ছিল 8 ফাল্গুন, আর এটি ঠিক রাখতে 2020 সালে বর্ষপঞ্জিতে সংস্কার আনে বাংলা একাডেমি। ইংরেজি ও বাংলা তারিখের ব্যবধান দূর করে সেই থেকে 21 ফেব্রুয়ারি আর 8 ফাল্গুন একই দিনে পালন হচ্ছে, জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। 1358 সালের 8 ফাল্গুন এদিন ভাষার জন্য শহীদ হয়েছিল রফিক, শফিক, বরকত, জব্বার, সালাম সহ অনেকে। ভাষার জন্য 144 ধারা অমান্য করে শোষকের গুলিতে প্রাণ দিয়েছিল বাংলার তামাল ছেলেরা। ইংরেজি ক্যালেন্ডারে 1952 সালের 21 ফেব্রুয়ারির দিনটি ছিল 8 ফাল্গুন, আর বাংলায় 1358 বঙ্গাব্দ। খ্রিস্টাব্দ ও বঙ্গাব্দের তারিখগুলো সমন্বয় করে 21 ফেব্রুয়ারিকে 8 ফাল্গুন করার লক্ষ্যে গেল বছর বাংলা বর্ষপঞ্জিতে সংস্কার আনে বাংলা একাডেমি। ইংরেজি মাস যেমন সারা পৃথিবীতে
নির্ধারণ করা আছে যে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 এবং লিপিয়ারে 29, কিন্তু বাংলায় কিছু হেরফের থাকতো। এবছর পৌষ মাস 32 দিনে, আরেক বছর 29 দিনে, আরেক বছর 30 দিনে, যে কারণে আমরা এই স্বাধীনতাটা নিতে পেরেছি। এটি বাংলা একাডেমি এবং সরকার কাজটি করেছে, বাংলা একাডেমি সহায়তা দিয়েছে। এই তারিখগুলোকে ইংরেজি তারিখ ঠিক রেখে তারপরে আমরা বাংলার মাস কোথাও একদিন দুই দিন কম বেশি করে এটা করা হয়েছে। এটা অত্যন্ত সাইন্টিফিক। আট ফাল্গুন বাঙালি চেতনার অমর একুশে। বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার বিশেষ দিনগুলোতে বাংলা ও ইংরেজি তারিখের মধ্যে সাংঘর্ষিক হবে না দাবি করছে বাংলা একাডেমি। বাংলাদেশের হিন্দুরা যে দিনে পূজা পালন করতো, এখানে মুসলিমরা সেই বাংলার দিনটা অন্য তারিখ মনে করতো। এটি একটি ঐতিহ্যের বিভাজন, সংস্কৃতির বিভাজন, ধর্মের বিভাজন তৈরি করতেছিল। সেই জিনিসটাকে বিলোপ করার একটা উপায় হিসাবে আমরা বাংলা এবং ইংরেজি তারিখের সমন্বয় করা হয়েছে। আমার দেশেরটি আট ফাল্গুন, আমার দেশের 21 ফেব্রুয়ারি, তার দেশেরটি 21 ফেব্রুয়ারি, অর্থাৎ একই দিন এই 24 ঘন্টাটা সমান হচ্ছে। আট ফাল্গুন আগুনরাঙা পলাশ আর রক্তিম শিমুলের বসন্ত প্রভাতেই হবে প্রভাত ফেরি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ট্যারিফ কমিশনের বেঁধে দেয়া দরের বেশিতে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজার তদারকিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। $600 ভোজ্য তেলের দর উঠেছে $1300। পণ্যমূল্য সহনীয় রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান টিপু মুনশি। আর এই সাথেই শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ মুহূর্তের প্রস্তুতি, শ্রদ্ধা নিবেদনে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। দ্রুত কমছে করোনা সংক্রমণ, পহেলা মার্চ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। ভোট হবে ইসির অধীনে বললেন হাসান মাহমুদ, নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ ফখরুলের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ।